ক্রমাগত বেড়ে চলেছে, সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মহিলাদের সঙ্গে কথা বলছি, সবাই নীরবে হয়তো সহ্য করছে, কিন্তু যেভাবে একের পর এক আঘাত আসছে আমাদের নারীদের উপর, সেটা হয়তো যেটা তুষের আগুনের মতো ধিকধিক করে জ্বলছে, সেটা আগামী দিনে দাবানল হয়ে বেরোবে, এটাই আমার বিশ্বাস। সমগ্র রাজ্যে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা এগিয়ে আসুন এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে, আমাদের কংগ্রেসের দলকে শক্তিশালী করতে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার বিনম্র আবেদন থাকবে। আপনারা আগামী দিনে আমাদের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা এখানে যে প্রেস মিটে মিলিত হয়েছি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কংগ্রেস দলের মাননীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি এবং আমাদের জননেতা রাহুল গান্ধীজি যে 5টি ন্যায়ের কথা বলেছেন, তার মধ্যে যুবক ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায়, ভাগিদারি ন্যায়, কিষাণ ন্যায়, এই 5টি ন্যায়ের উপর জোর দিয়েছেন এবং সমগ্র ভারতবর্ষে উনি প্রতিটি রাজ্যে রাজ্যে এই ন্যায় যাত্রার উদ্দেশ্যে এবং মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার লক্ষ্যে ভ্রমণ করছেন এবং যাত্রা করছেন। তৎসঙ্গে আপনারা জানেন আগামী লোকসভা নির্বাচনে আমরা কেন্দ্রে যদি আমাদের সরকার নির্বাচিত হয়ে আসে, তার জন্য 5টি গ্যারান্টি, যুবকদের 5টি গ্যারান্টির কথা রাহুল গান্ধীজি এবং মল্লিকার্জুন খাড়গেজি বলেছেন, সেই 5টি ন্যায়ের উপর অন্যতম হচ্ছে যুবকদের বেকার সমস্যা। আপনারা দেখছেন সমগ্র ভারতবর্ষে, এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে যে বেকার সমস্যা ক্রমে ক্রমে চরম আকার ধারণ করছে, আমাদের যুব সমাজ আজকে বেকারের যন্ত্রণায় জর্জরিত হয়ে আছে। তাদের সমস্ত শিক্ষা দীক্ষা শেষ করার পর যখন চাকরি খুঁজে পাচ্ছে না, তারা হয়তো কেউ হতাশাগ্রস্ত হয়ে নেশার কবলে আচ্ছন্ন হয়ে আছে, যার ফলে আমাদের জনজীবন এবং আমাদের সমগ্র রাজ্যের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে আছে। তার জন্য আমাদের এই বেকার সমস্যা দূরীকরণে কংগ্রেস দল সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে যদি কেন্দ্রে আমাদের দল নির্বাচিত হয়ে আসে, সেই 5টি গ্যারান্টির উপর জোর দিয়েছেন উনি। সেই 5টি গ্যারান্টি প্রথমে হচ্ছে 1 লাখ ডিগ্রিধারী এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে তাদের 1 লাখ টাকার স্টাইপেন্ড প্রদান করা। দ্বিতীয় হচ্ছে 30 লাখ চাকরি নতুন পদ নিয়োগ করা। তৃতীয় হচ্ছে 5,000 টাকা করে সমস্ত স্টার্ট আপ যারা করছে তাদের একটা নতুন যোজনা তৈরি করা। পেপারলি সে মুক্তি মানে সমস্ত পরীক্ষা নিরীক্ষার যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেই প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে যুব সমাজকে মুক্তি দিতে এবং তাদের সঠিক তাদের ট্যালেন্টের মাধ্যমে যাতে ওরা ওদের
এবং শিক্ষাগত যোগ্যতার দ্বারাই যেন ওরা চাকরি পায়, সেই উপলক্ষে ওরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই গ্যারান্টি দিচ্ছে। আর আপনারা তৎসঙ্গে জানেন আমাদের ত্রিপুরা রাজ্য নেশাগ্রস্ত হয়ে পড়েছে যুব সমাজ, সেই যুব সমাজকে আজকে আমাদের তাদের জীবনকে সহজ সরল এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা যেমন কংগ্রেস দল তাদের পাশে দাঁড়াবো, তার তৎসঙ্গে আমাদের এই সমাজকে এগিয়ে আসতে হবে এই যুবকদের হতাশাগ্রস্ত অবস্থা থেকে এবং নেশার কবল থেকে বের করে এনে তাদের সুষ্ঠু জীবনযাপনের জন্য কংগ্রেস দল বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা সেই উপলক্ষে তাদের বেকার সমস্যা দূরীকরণে আমাদের মাননীয় সভাপতি খার্গেজি এবং রাহুলজি যে পথ নির্দেশ করেছেন সেই পথ নির্দেশ অনুসারে আমরা আগামী দিনে আমাদের নির্বাচিত, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহাশয় এবং পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন এবং আমরা ত্রিপুরাবাসীর কাছে আপনাদের গণমাধ্যমের মধ্যে গণমাধ্যমের দ্বারা আমরা বলবো যে ওনার হাতকে শক্ত করুন এবং কংগ্রেস দলকে আগামী দিনে বিপুল ভোটে জয়ী করুন এবং কংগ্রেস প্রার্থীদের যেখানেই আমাদের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী এবং ইন্ডিয়া জোটের প্রার্থীরা আছেন তাদেরকে হাত শক্ত করুন, তবে আমরা ক্যান্ডিডেট আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো এবং যাতে আমরা বেকার সমস্যা, নারী নির্যাতনের সমস্যা এবং আমাদের কৃষক শ্রমিক ভাগিদারী জাতিগণনার মতো জাতিগণনার দ্বারা আমাদের শ্রেণীবিভাগ করে তাদের সঠিক দায়িত্ব কর্মে তাদের ভাগিদারি করতে পারি সেই আশা নিয়ে আমরা আজকে এখানে প্রেস মিটে মিলিত হয়েছি এবং আপনাদের সংবাদ মাধ্যমের